নমস্কার বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে ভিডিওটা আমি বানালাম সেটি আমার মনে হয়েছে যে ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা এবার WBCS প্রিলিমস কোয়ালিফাই করতে পারেননি। বন্ধুরা, একটা বিশাল সংখ্যক আমার ভিউয়ার্স যারা এবার WBCS প্রিলিমস 2019 দিয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই ক্লিয়ার করতে পারেননি বলে আমাকে পার্সোনালি মেসেজ করেছেন। এবং আমার যে আমি গত তিন দিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানেও তারা কমেন্টস করেছেন, অনেকেই ফ্রাস্ট্রেটেড, অনেকেই বুঝতে পারছেন না কী করব এরপরে। বন্ধুরা, তাদের জন্যে আমি এই বিশেষ করে ভিডিওটা বানালাম। বন্ধুরা, যেটা আমি সবার আগে বলবো যে আপনাকে যেটা করতে হবে এই মুহূর্তে, যে সবার আগে আপনাকে অ্যানালিসিস করতে হবে যে কী কী কারণে আপনি কোয়ালিফাই করতে পারেননি। বন্ধুরা, এটা খুব ডিফিকাল্ট একটা টাস্ক, যে আমরা ভাবি অনেক কিছু যে হ্যাঁ আমার এই ফল্ট হয়েছিল, সেই ফল্ট হয়েছিল, কিন্তু আমরা সেটা আমরা প্রথম কিছুদিন আমাদের মনে থাকে, তারপর কিন্তু আমরা ভুলে যাই। সেই জন্য আমি বলবো যে খুব একদম নিজের প্রতি অনেস্ট থাকুন, থেকে আপনি একটা যে যে কারণগুলো যাই হয়ে থাকুক, আপনার বাংলা, আপনার প্রিপারেশান খারাপ হয়েছিল, কি আপনি কোনোভাবে এনগেজ ছিলেন সেই সময়, আপনার ইংলিশ আপনার আপনি ঠিক মতো দিতে পারেননি, বা আপনার ম্যাথ পোর্শনটা খারাপ হয়েছিল, রিজনিংটা খারাপ হয়েছিল, সেটা তার কারণ কি, সেই সবগুলো যেটা আপনার মনে হচ্ছে সেগুলো আপনি একটা খাতায় লিখে নিন। এটা সবার আগে করুন, এটা আজকেই আপনি করুন, এবং করে এটা করলে যেটা হবে যে আপনি একটা ক্লিয়ার পিকচার পাবেন যে কোন কোন জায়গায় আপনার কিন্তু ঘাটতি থাকছে। সেলফ অ্যানালিসিস করা, একটা মানুষের সঙ্গে অন্যান্য মানুষের, অন্যান্য জীবের যে ডিফারেন্স সেটা হচ্ছে মানুষ কিন্তু অ্যানালিসিস করতে পারে, অন্যান্য জীব তারা কিন্তু সেই অ্যানালিসিস করতে পারে না, এটাই হচ্ছে মানুষের তার ডিফারেন্স। ফলে আপনাকেও কিন্তু করতে হবে, কিন্তু মানুষের এই অ্যানালিসিস পাওয়ারটা থাকলেও সবাই কিন্তু সেটা করেন না। দেখা গেছে মাত্র 2% মানুষ তারা কিন্তু অ্যানালিসিস করে কোনো কিছু জিনিস, যে কেন এটা হলো, কেন না হলো, এবং তারও অর্ধেক পার্সেন্ট মানুষ তারা কিন্তু অ্যাকচুয়ালি সেটাকে লেখে যে কী কী কারণে সেটা হয়েছে, সেটাকে রাইট ডাউন করে। ফলে সেটা করে ফেলুন এবং সেইভাবে নিজের স্ট্র্যাটেজি, নিজের প্ল্যান সেভাবে কিন্তু আপনাকে সাজাতে হবে। ওদের একটা কথা মনে রাখবেন, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে জীবনে যারা সাকসেসফুল হয়েছেন তারা কিন্তু সেই ফেলিওরের ওপর দিয়েই গিয়েই সাকসেস হয়েছেন, প্রথমেই কেউ সাকসেস পাননি জীবনে, এটা ইম্পসিবল। আমরা যখন সাইকেল শিখি আমরা সেটা সাইকেলে বারবার পড়ি, পড়ে গিয়ে তারপরে আমরা কিন্তু সেটা শিখি। যখন একটা বাচ্চা যখন হাঁটতে শেখে সে বারবার পড়ে তারপরে কিন্তু আস্তে আস্তে ওঠে পড়ে, তারপরেই কিন্তু সে আস্তে আস্তে কিন্তু হাঁটাটা শেখে। ফলে এই যে আপনি যদি এবছর আপনি সাকসেসফুল নাও হন, আপনার যদি কোয়ালিফাই নাও করতে পারেন, হয়তো এরম হতে পারে গত 3 বছর ধরেই আপনি কোয়ালিফাই করতে পারছেন না, কি 2 বছর ধরে পারছেন না, তার মানে এই নয় যে আপনি কোনোদিনও পারবেন না। হ্যাঁ, হয়তো এর আগের বছরে যে আপনি কোয়ালিফাই করতে পারেননি সেই অ্যানালিসিসটা আপনি ঠিকমতো করেননি, যে কোন জায়গায় আমার প্রবলেম হয়েছিল বা কোন জায়গায় আমার ইম্প্রুভ করতে হবে। আপনি হয়তো ভেবেছেন করেছেন, কিন্তু যেটা প্রপার ওয়েতে করা দরকার সেটা কিন্তু আপনি করেননি। এইবার আপনি সেটা করুন এবং নিজের ফেলিওরটাকে নিজের সাকসেসের পিলার বানান। নিজেকে জিজ্ঞাসা করুন যে সত্যি আপনি WBCS অফিসার হতে চান কি না, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা অনেস্ট, এটা কোনো, আমি বারবার এক কথা বলি যারা আমি WBCS নিয়ে সবাই থেকে ভিডিও বানাই, সবাই কি বলি যে যাদের সেই আর্চটা আছে যে হ্যাঁ আমাকে WBCS অফিসার হতে হবে, আমি কাউকে দেখেছি ফেসবুকে, কাউকে দেখেছি আমার পাড়ায়, কাউকে দেখেছি আমার কলেজের কোনো সিনিয়রকে দেখেছি যে এখন WBCS দিয়ে এখন ভালো একটা পোস্টে আছে, আমাকে ওর মতো হতে হবে, এই যে ড্রিম আপনি একটা দেখেছেন এবং আলটিমেটলি আপনি সেটা হতে চান, এই অনেস্ট, নিজের কাছে অনেস্ট থাকুন। যদি এখন নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি এখনও কি সেটা চাই, যদি উত্তরটা যদি পজিটিভ হয় তাহলে নেক্সট ইয়ারের জন্য একটা স্ট্র্যাটেজি বা গেম প্ল্যান বানান, আজকেই বানিয়ে ফেলুন, এই জিনিসগুলো করে ফেলুন। একটা স্ট্র্যাটেজি, একটা গেম প্ল্যান কিন্তু আপনাকে নেক্সট ইয়ারের জন্য আপনাকে কিন্তু বানাতে হবেই, এটা যদি আপনি না বানান আপনি কিন্তু সাকসেস পাবেন না। WBCS 2020 প্রিলিমস, 2020 প্রিলিমস যেটা একটা ভিশন 2020 একটা কথা আমরা শুনেছিলাম, সেরকমই আপনার হাতে কিন্তু আপনি যদি মিলিয়ে দেখেন আপনার হাতে কিন্তু সব মিলিয়ে 3 থেকে 8 মাস, 3 থেকে 4 মাস কিন্তু আপনার সময় আপনি পাচ্ছেন।
আপনি কেন আমি বলছি 3 থেকে 4 মাস, আপনি যদি ভালো করে দেখেন যে জানুয়ারি মাসের যদি আমি প্রিলিমস ধরি, তাহলে আমার মেরিকেটে 7টা মাস আপনি পাচ্ছেন, কিন্তু সেই 7 মাসের মধ্যে দেখা যাবে অর্ধেক মাসগুলো সে একটা পুজো, বিভিন্ন উৎসব, বড়দিন, বিয়ে বাড়ি, বিভিন্ন রকমের এনগেজমেন্ট সব কিছু যদি আপনি বাদ দেন, তাহলে আপনি মেরে কেটে হয়তো 120 থেকে 150 দিন আপনি হয়তো হাতে সময় পাবেন প্রিলিমসের জন্য। ফলে এটা বেশি, খুব বেশি দিন সময় কিন্তু নয় বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু এই 150টা দিন আপনার হাত থেকে বেরিয়ে চলে যাবে, যেরকম গত কয়েক বছরে গেছে। ফলে আপনাকে কিন্তু এখনই স্ট্রাইক করতে হবে যে না, এই বছর দিস ইজ দ্য লাস্ট টাইম আমাকে কিন্তু নিজেকে চেঞ্জ করতে হবে। প্রথমে যেটা করবেন, যদি এটা আপনি আগে করেও থাকেন আরেকবার রিপিট করুন, আর যদি না করে থাকেন অবশ্যই এটা করুন যে প্রিলিমস এবং মেন্সের যে সিলেবাস আছে সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন আগে। হ্যাঁ, একটা যেরকম একটা এক্সাম্পল দিয়েছি আমি, বেঙ্গলি এটাকে দুভাগে ভাগ করে নিন, মেন্স এবং প্রিলিমস। মেন্সে বেঙ্গলি আসে? হ্যাঁ আসে, তার ডিটেল সিলেবাস। প্রিলিমসে বেঙ্গলি থাকে না, ইংলিশ দুটো জায়গায় আছে, কিন্তু কিছু ডিফারেন্স থাকে। কী ডিফারেন্স থাকে সেটা দেখুন। আমি বারবার বলি সবাইকে যে মেন্সকে টার্গেট করে কিন্তু প্রিলিমস পড়ুন। আপনি যদি শুধু প্রিলিমসের জন্য পড়েন আর ভাবেন যে ঠিক আছে প্রিলিমসটা তো হোক, তারপরে আমি কিন্তু মেন্স নিয়ে মেন্সের জন্য ভাববো, আচ্ছা আমি কোয়ালিফাই তো করে ফেলি প্রিলিমসে, তারপরে আমি মেন্সের জন্য ভাববো, এটা কিন্তু কখনো করবেন না। পাখির চোখ সবসময় কিন্তু মেন্সকে করবেন, এবং প্রিলিমস এবং মেন্সের সিলেবাসে যে মিল আছে এবং যে জায়গাটা কমন আছে সেটাকে আগে আইডেন্টিফাই করুন, দিয়ে সেগুলো পড়ুন, এবং বাড়তি যেটা মেন্সের জন্য আসে সেটাকে আপনি বাড়তিভাবে আলাদাভাবে আপনাকে পড়তে হবে। অপশনাল, অপশনাল একটা সাবজেক্ট আমি সবাইকেই বলি যে যেটা আপনার সবসময় মনে হয় যে আপনার অপশনাল কোনটা চুজ করবেন, সেটা নিয়ে আমার অনেক ভিডিও আছে, যেগুলো আপনারা দেখতে পারেন বন্ধুরা, কীভাবে অপশনাল সাবজেক্ট চুজ করবেন সেটা তো একটা আলাদা বিষয়, যেটা আমি আমার অন্য ভিডিও আপনি দেখে নিতে পারবেন। কিন্তু সবসময় কিন্তু অপশনাল একটা চুজ করে নিয়ে সেটাও পড়বেন, কারণ আপনার লক্ষ্যটা কিন্তু গ্রুপ এ বা বি হওয়া উচিত। আপনি কখনোই আপনার টার্গেট গ্রুপ সি হবে না। আপনি যদি গ্রুপ সি করেন আপনি কিন্তু আলটিমেটলি কোনো জবই পাবেন না। আপনি যদি গ্রুপ এ করেন আপনি কিন্তু প্রথমে গ্রুপ সি পেয়ে যেতে পারেন, তারপরে আপনি আরও বেটারমেন্ট করে আপনি কিন্তু গ্রুপ এ বা বি পেতে পারেন। ফলে পাখির চোখ কিন্তু সবসময় উপরের দিকে রাখতে হবে। আপনার যে সাবজেক্ট সবথেকে উইক সেই সাবজেক্টকে সবচেয়ে বেশি জোর দিন, নিজের কাছে নিজের কমিটেড হন যে আপনি উইক সাবজেক্ট এই সবথেকে বেশি জোর দেবেন, যেটা আপনার কাছে সবথেকে উইক। আপনি জানেন আপনার কাছে আপনার সবথেকে উইক সাবজেক্ট কোনটা, সেটা সেটা ম্যাথ হতে পারে, সেটা রিজনিং হতে পারে, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, সেটা পলিটি হতে পারে, সেটা ইংলিশ হতে পারে, সেটা অপশনাল সাবজেক্ট হতে পারে, যেটাই হোক সেই সাবজেক্টটা, সেটা সবথেকে আগে সেটাকে জোর দিন এবং রোজ পড়ুন। আপনার যদি ম্যাথ উইক থাকে আপনি রোজ ম্যাথ করুন, আপনার যদি রিজনিং উইক থাকে আপনি রোজ রিজনিং করুন, সবথেকে বেশি সময় সেটাকে দিন। নিজের যে উইক জায়গাটা সেটাকে স্ট্রং জায়গায় পরিণত করুন, এবং যেগুলো বেটার জায়গা আছে সেটাকে আরও বেটার জায়গায় নিয়ে যান। এই হচ্ছে আপনার স্ট্র্যাটেজি। এর কোনো, এই স্ট্র্যাটেজির কোনো কিন্তু মানে অল্টারনেটিভ নেই বন্ধুরা, এটা একটা টেস্টেড এবং ইউনিভার্সাল স্ট্র্যাটেজি। আর যেটা আমি বলবো, WBCS মেন্স 2019-এর ওপরে নজর রাখুন। কেন আমি নজর রাখতে বলছি, কারণ অনেকে ভাবতে পারেন আমি তো ক্লিয়ার করিনি, কোয়ালিফাই করিনি, আমার কী দরকার আছে মেন্স, যা খুশি হোক সেটা করবেন না। মেন্স, মেন্সে কী ধরনের কোশ্চেন আসছে, কী প্যাটার্ন আসছে সেটা ভালো করে নজর রাখুন। আপনার নেক্সট ইয়ার আমি বারবার বলছি আপনাকে মেন্সকে টার্গেট করে কিন্তু প্রিপারেশান নিন। মেন্স আপনি টার্গেট করলে প্রিলিমস কোয়ালিফাই করা আপনার কাছে কোনো ব্যাপারই হবে না। কিন্তু যদি আপনি শুধু প্রিলিমস টার্গেট করে পড়েন, আপনি প্রিলিমস কোয়ালিফাই করতেও পারেন আবার নাও করতে পারেন, টোটাল একটা আনসার্টি। প্লাস হচ্ছে আপনি, আপনাকে কোয়ালিফাই যদি করেও যান আপনাকে কিন্তু আবার তখন মেন্সের জন্য নতুনভাবে পড়তে হবে। মনে রাখবেন আপনার জীবনের সবথেকে ভাইটাল সময়গুলো কিন্তু এখনই। বন্ধুরা আমার, আমি এটা দেখছিলাম আজকে অ্যানালিটিক্সটা, যে আমার ইউটিউব চ্যানেল সবথেকে বেশি যে এজ গ্রুপটা দেখে সেটা হচ্ছে 18 থেকে 24, প্রায় 70% ভিউয়ার তারা কিন্তু এই রেঞ্জের আমার চ্যানেলের ভিউয়ার। এটা দেখে আমার খুব ভালো লাগলো যে আমি অ্যাকচুয়াল যাদের জন্য টার্গেট করে ভিডিও বানাই তারাই কিন্তু আমার ভিডিওটা দেখে। এটা দেখে আমার মনে হলো যে যাদের সবথেকে, কারণ 18 থেকে 24 দিস এজ গ্রুপ ইজ দ্য মোস্ট ভাইটাল এজ গ্রুপ, এবং এবং সবথেকে যেটা মানে আপনার লাইফে এই এজটা, এই সময়টা, এই 6টা বছর আপনি কীভাবে নিজের জীবনটাকে আপনি চালিয়েছেন বা চালাবেন,
সেটাই হচ্ছে, সেটার উপরেই কিন্তু বাকি আপনার জীবন, আপনার কেরিয়ার সব কিছু তার উপর নির্ভর করছে। যারা এই 6টা বছর খুব খেটে খুটে পড়াশোনা করে ঠিক একটা জায়গায় যায়, তাদের পক্ষে কিন্তু তারা কিন্তু খুব সহজেই কিন্তু সাকসেস পেয়ে যায়। তারপরেও কি পায় না? তারপরেও পায় অনেকে, কিন্তু সেখানে কিন্তু জিনিসটা অনেক বেশি স্ট্রাগল হয়ে যায়। ফলে সেই জায়গাটা থেকে আপনার জীবনের সব থেকে বেশি ভাইটাল সময় কিন্তু এখনই, তাই বলছি একদম সময় নষ্ট করবেন না। যে যে কাজগুলো, যে যে অ্যাক্টিভিটিগুলো আপনার সব থেকে বেশি এনার্জি ড্রেন করে, যেরকম আমরা ব্যাটারি চেক আপ করি আমাদের স্মার্টফোনে, যে আমার ইউটিউব ভিউয়ে গিয়ে আমার সব থেকে বেশি ব্যাটারি ড্রেন হলো, না আমার হোয়াটসঅ্যাপে হলো, না ফেসবুকে হলো, সেটা একদম দেখিয়ে দেয়। সেরকম আপনিও আইডেন্টিফাই করুন যে কোন কাজটায় আপনার সব থেকে বেশি এনার্জি ড্রেন হচ্ছে, সেই সেটাকে আপনি বন্ধ করুন বা সেটাকে কমান, সেই অ্যাক্টিভিটিটাকে। এটা মনে রাখবেন, যারা এবার মেন্সে কোয়ালিফাই করেছে তাদের সবাই কিন্তু আলটিমেটলি জব পাবে না। তার মানে এক বছর বাদে উনি আর আপনি একই জায়গায় চলে আসবেন। এই সময়টাকে পুরোপুরি কাজে লাগান। কেন আমি এই কথা বলছি, অনেকে হয়তো ভাবছেন যে হ্যাঁ আমার ওই বন্ধু আমার সে পেয়ে গেল কিন্তু আমি পেলাম না, হ্যাঁ দিয়ে আমার লাইফে বোধ হয় আর কিছুই হবে না। কিন্তু যদি সেই বন্ধু তার যদি প্রিপারেশন সেভাবে না থাকে, সে কিন্তু আলটিমেটলি জবটা পাবে না। কী হবে, তাকে নেক্সট ইয়ার 2020-তে কিন্তু আবার তাকে বসতে হবে, তখন আপনিও বসবেন সেও বসবে। ফলে একই জায়গায় কিন্তু লেভেলটা একই জায়গায় চলে আসবে। হ্যাঁ, যারা এবার মেন্স দিচ্ছেন তাদের একটা এক্সট্রা বেনিফিট কি, তারা একটা এক্সপিরিয়েন্সের মধ্যে যেতে পারবে, পরীক্ষা প্রসেসের মধ্যে যেতে পারবেন, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, সেটা একটা তাদের পক্ষে অবশ্যই। কিন্তু সে যেটা হয় আবার অনেকের, যে একটা মেন্স দেওয়ার পরে অনেকের মধ্যে একটা আত্মতুষ্টি চলে আসে, স্যাটিসফাই, ওভার স্যাটিসফাইড হয়ে যায় অনেকে। তারা হয়তো মেন্সের পরে 3-4 মাসে সেভাবে পড়াশোনা করে না, ফলে যখন যদি সে কোয়ালিফাই না করে মেন্সে আলটিমেটলি ইন্টারভিউয়ের জন্য, তখন কিন্তু তার এই পুরো সময়টা নষ্ট হয়। সেই সেক্ষেত্রে আপনি কিন্তু সেই সময়টা কাজে লাগাতে পারবেন। এরকম আমি অনেককে চিনি যারা প্রিলিমস ক্লিয়ার না এক বছর করেনি, তার পরের বছর গ্রুপ WBCS এক্সিকিউটিভ বা DSP তারা একবারে ক্লিয়ার করে দিয়েছে, কিন্তু তার আগের বছরই সে কিন্তু প্রিলিমস ক্লিয়ার করেনি। এরকম বহু ক্যান্ডিডেট আমি নিজে জানি। ফলে এটা সবসময় মনে রাখবেন যে সেটা কোনো ফ্যাক্টরি নয়, আপনি এবছর করেননি তার মানে আপনি পরের বছর যে করবেন না বা তার পরের বছর যে করবেন না সেটা কোনো কথা নয়, আপনাকে করতেই হবে। এবং আপনি কিন্তু এই সময়টাকে পুরোপুরি কাজে লাগান। ফলে কে মেন্সে কোয়ালিফাই করলো কে করলো না সেসব ভেবে মন খারাপ করবেন না, 100% ফোকাস থাকুন, পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলান। ফোকাস থাকা হচ্ছে সব থেকে বেশি, মানে একদম মানে এটা ইম্পর্টেন্ট। এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলান, পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে হবে। সিচুয়েশান এরকম আসবে, হঠাৎ করে সিলেবাস চেঞ্জ হলো বা হঠাৎ করে ডেট চেঞ্জ হলো, কোনো একটা প্রবলেম হলো, সেই সময় আপনি কী স্ট্র্যাটেজি নেবেন, কী ডিসিশন মেকিং আপনি করবেন, তার উপরেই কিন্তু আপনি বেঁচে থাকবেন। এবং এই চার্লস ডারউইন আজ থেকে 150 বছর আগে একটা কথা বলে গেছিলেন, ইট ইজ নট দ্য স্ট্রংগেস্ট অফ দ্য স্পিসিস দ্যাট সার্ভাইভস, নট দ্য মোস্ট ইন্টেলিজেন্ট দ্যাট সার্ভাইভস, ইট ইজ দ্য ওয়ান দ্যাট ইজ মোস্ট অ্যাডাপ্টেবল টু চেঞ্জ। ফলে এটা কিন্তু WBCS এর ক্ষেত্রে একদম 100% ট্রু, যে এখানে কে বেশি শক্তিশালী বা কে কার গায়ের জোর বেশি আছে বা কে ইন্টেলিজেন্ট বেশি সেটা নয়। ইন্টেলিজেন্ট হলেই আপনি যে WBCS ক্লিয়ার করবেন বা IAS ক্লিয়ার করবেন তা নয়, আপনাকে কিন্তু অ্যাডাপ্টেবল চেঞ্জ, আপনাকে চেঞ্জ ইজ দ্য আলটিমেট কনস্ট্যান্ট, একমাত্র ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। ফলে চেঞ্জ আপনাকে আনতেই হবে আপনার জীবনে। এবছর আপনি পারেননি বলে আপনি সামনের বছর পারবেন না তা নয়। ফলে যে যারা টিকে থাকবে, যাদের লেগে থাকার মানসিকতা থাকবে, পরিস্থিতির সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতে পারবেন, তারাই কিন্তু WBCS ক্লিয়ার করবেন এবং করেছেন এবং ভবিষ্যতেও করবেন। যে কোনো কম্পিটিটিভ এক্সামে 70% হলো উইল পাওয়ার, উইল পাওয়ার আপনার মনের জোরই কিন্তু সব কিছু। যেটা হয় যে 90% ছেলেমেয়েরা হতাশ হয়ে ফোকাস থেকে দূরে সরে যান। ইট ইজ ভেরি ট্রু দ্যাট যে 90%-এরও বেশি ছেলেমেয়ে যারা কিন্তু একটা সময় হয়তো শুরু করে অনেক উদ্যম নিয়ে, কিন্তু তারপরে কিন্তু তারা ফোকাস ধরে রাখতে পারে না, বিভিন্ন রকম নেগেটিভ ইনপুটস, বিভিন্ন রকম এনগেজমেন্ট এসব করতে গিয়ে তারা কিন্তু ডিস্ট্রাক্টেড হয়ে যায় এবং আলটিমেটলি তারা কিন্তু সাকসেস পায় না। সেটা করবেন না, মনে রাখবেন 100% মানে 70%-ই হলো উইল পাওয়ার। উইল পাওয়ার যদি আপনার থাকে, আপনি কিন্তু বাকি 30%-ও কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন, যেটা হচ্ছে আপনার প্রিপারেশান। নিজেকে সবসময় মোটিভেট করুন,
প্রত্যেকটা সময় আপনাকে মোটিভেট করতে হবে নিজেকে, কারণ মোটিভেশনই হচ্ছে আসল কথা। আপনি যদি আপনার কোনো চেনাশোনা কেউ WBCS অফিসার থাকেন বা IAS অফিসার থাকেন বা IPS অফিসার থাকেন, তার তার প্রোফাইল পড়ুন, তার দরকার হলে তার ছবি আপনার মোবাইলে স্ক্রিন সেভার করে রাখুন, যে নিজেকে মোটিভেট করুন। আমি অনেককে দেখেছি এটা, এবং অনেক IAS যারা পেয়েছেন তাদের আমি ইন্টারভিউ পড়েছি, যে IPS পেয়েছে একটা সময় সে কিরণ বেদীর ফটো সে ঘরে দেওয়ালে টাঙিয়ে রাখতো, যে রোজ তাকে দেখতো যে হ্যাঁ আমাকে ওর মতো হতে হবে, আলটিমেটলি সে IPS ক্লিয়ার করে। ফলে এইরকম মানে আপনাকেও কিন্তু সেভাবে নিজেকে মোটিভেট করতে হবে যে হ্যাঁ আমাকে ওই জায়গায় যেতে হবে। হ্যাঁ, সেইটা আপনি যদি করতে পারেন আপনি কিন্তু 100% পারবেন। আর যেটা করবেন, প্রত্যেক দিন নতুন নতুন কিছু শিখতে থাকুন, শিখতে থাকুন বন্ধুরা। লার্নিং কনস্ট্যান্ট ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, ফলে আপনাকে কিন্তু সবসময় কিন্তু কিছু না কিছু নতুন কিছু শিখতে হবে, তবেই কিন্তু আপনি জীবনে সাকসেস পাবেন। বন্ধুরা, আমার যে চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করতে পারেন, এবং তার ডেসক্রিপশন আমি তার লিঙ্ক আমি ভিডিওর তলায় আমি দিয়ে দিচ্ছি। সেই চ্যানেল আপনারা জয়েন করুন, রেগুলার আমি সেখানে ভিডিও বিভিন্ন ইনফরমেশান সেখানে আমি আপডেট দিতে থাকি, এবং যেটা হয় যে ওখানে খুব ভালো করে বিভিন্ন রকম প্রত্যেক দিন আমি সেখানে দিই। সেই চ্যানেলটা জয়েন করুন, ইন্টারঅ্যাক্টিভ সেশন থাকে সেখানে, ফলে করতে থাকুন বন্ধুরা, ফলে হতাশ হওয়ার কোনো জায়গা নেই। এবং যারা এবার মেন্স ক্লিয়ার প্রিলিমস ক্লিয়ার করেছেন তাদের জন্যও বলবো যে ভালো করে প্রিপারেশান নিন, ফলে এমন যেন না হয় যে আপনাকে আবার পরের বছর এই একই সেম জায়গায় আপনি চলে এলেন, সেটা করবেন না। পড়াশোনা ভালো করে করুন, ফোকাস থাকুন, এবং এই গরমে সবাই সুস্থ থাকুন বন্ধুরা। রমজান মাসের শুভেচ্ছা, নমস্কার, বন্দে মাতরম।